বতর প্রতিকূলের পরা অনুকূল হওয়ার পিছতে দেখা গৈছে পূজা সমিতি সমূহত ব্যস্ততা, আর এই ব্যস্ততা যদিও প্রতিকূল বতরে বাধা দিছিলে তথাপিও কিন্তু ফাঁকে ফাঁকে কর্মী সকলে ব্যস্ত হয়ে পড়েছিল নিজের নিজের কামত। মই বর্তমান উপস্থিত আছো কামরূপ জেলার কমলপুর, যখন কমলপুর সার্বজনীন আঞ্চলিক দুর্গা পূজা, সেই দুর্গা পূজাত। আর এই দুর্গা পূজাখনে এইবেলি 73 বর্ষত ভরি দিছে, আর 73 বর্ষত ভরি দিয়ার লগেলগে তেখেতসকলে এক বিশেষ আকর্ষণ সৃষ্টি করবলৈছে বিচাৰিছে, সেয়া হৈছে 73 ফুট উচ্চতার রাবণ বধ, যি দশমীর দিনাখন এই পূজাস্থলীতে দেবী দুর্গাক বিসর্জন দিয়ার পিছতে রাবণ দাহন কার্যসূচী অনুষ্ঠিত হব। ইতিমধ্যে রাবণ যি বনোয়াত ব্যস্ত হয়ে পড়েছে কারিকর সকল, মোর হইতে উপস্থিত আছে পূজা সমিতির সদস্য সকল, কর্মকর্তা সকল। মই আপনার পরা জানিব বিচারিম আপনাদের এবেলি 73 বর্ষত ভরি দিলে কেনেকুয়া চলিছে, যেহেতু বতর প্রতিকূলের পরা অনুকূল হয়েছে, যদিও এইবার বতরটো আপনার খেরেঙা হয়েছিল, বরুণ দিয়ে আসছিল, এটা বতরটো আমি ভাবিছো ফরকাল হব বলে ভাবিছো। আমার প্রস্তুতি আমি সমিতিয়ে সম্পূর্ণ আমি প্রস্তুতি আমি লাগিয়ে আছো, আর ইতিমধ্যে আমার প্রস্তুতি প্রায় আমি সম্পূর্ণ হওয়া বলে আমি ভাবি পড়ছো। আর যেহেতুকে 73 সংখ্যক দুর্গা পূজা, এই 73 সংখ্যক দুর্গা পূজার সংগতি রাখি আমি এইবার 73 ফুট রাবণ আমি বনাইছো, এই বিশেষ আকর্ষণীয় আমার কার্যসূচী। আর এই রাবণ দাহর কারণে আমি বিজেপি রাজ্যিক সভাপতি মাননীয় ভবেশ কলিতা দেবক আমি আমন্ত্রণ জানাইছো, আমার কমল সমষ্টির বিধায়ক মহোদয় দিগন্ত কলিতা দেবও আমার মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকিব। আমি তেখেতসকলের দ্বারা এই আমি রাবণ দাহন করিম, আর এইটার উপর রাইজর বিশেষ আকর্ষণ আছে। সেইদিনাখন ইয়াত হাজার হাজার দর্শকরে রাবণ দাহন প্রত্যক্ষ করবলে ইয়াত উপস্থিত হব। আর আমার এই পূজাখনের লগত প্রায় আমার 7খন গাঁও আমার সংলগ্ন হয়ে আছো, এইখন আঞ্চলিক পূজা। আপনার বরদেবখিয়া, লেহজা, আলতা, কমলপুর, বাইহাটা, এইখানে গোটেই রাইজর আমি সম্পূর্ণ সঁহারি পাইছো। আর আমি এতিয়া সমগ্র ভারতবর্ষর লগতে আমি অসমর আমি কমলপুরেও আমি এইখন পূজা আমি পরিচালনা করিম বলে আগবাড়ি আছো। হয়, যেহেতু 73 সংখ্যক এইবার তেখেতসকলের পূজা শুনিয়ে ভরি দিছে, আর সেই 73 সংখ্যক পূজার লগত সংগতি রাখি তেখেতসকলে 73 ফুট উচ্চতার এক রাবণের প্রতিমূর্তি তৈয়ার করেছে, আর সেই দশমী বিজয় দশমীর দিনা সেই 73 ফুট উচ্চতার যে রাবণ ইয়াতে দাহন কার্যসূচী অনুষ্ঠিত হব। আর ইতিমধ্যে উপলব্ধ ব্যক্তিগুলো কৈছে, সম্পাদকগী আছে, মই তেখেতের পরে জানি বিচারি, যেহেতু 73 সংখ্যক আপনাদের ভরি দিলে যিকোনো অনুষ্ঠান এটা করব লাগিলে বাজেটের কথা আহে। বাজেট আমার এইবার 10 লাখ টাকা ধার্য করা হয়েছিল। ইতিমধ্যে আমার রাইজর আমি ঘরে ঘরে গৈছো, আর বিভিন্ন ব্যক্তির ওসরতো গৈছো, আমাক সহারি জানাইছে। আমার ধারণা আমার বাজেটের যেখানি পয়সা সেইখানি পয়সা আহিব, আর পূজা পয়সাখানি আহিলে আমি মা দুর্গার পূজা ভাগ আমি সুকলমে করিব পারিম। হয় হয়, তেখেতসকলে 10 লাখ টাকার বাজেট ধার্য করেছে। মই আপনার পর জানি পাইছো, যেহেতু আপনি জ্যেষ্ঠ এগারী ব্যক্তি, এই পূজার লগত জড়িত জ্যেষ্ঠ ব্যক্তি, এই যে রাবণ দাহন করিব ইয়ার কারণটো কি? কারণটো মানে রামে যেতিয়া সূতক উদ্ধার করিব গৈছিল, তেওঁটো প্রথমতে পূজা করবলগিয়া হল, তেওঁ দুর্গা পূজাই করিলে, দুর্গা পূজা এই কারণে করবলগিয়া হল রাবণ বধর কারণে, নহলে রাবণ বধ নহয়। গতিকে তেওঁ দুর্গা পূজা করে উঠি তেওঁ লঙ্কাত পার হয়ে গেল, আর লঙ্কাত পার হয়ে যায় এই হনুমানের লগত লগ হয়ে মানে রাবণ বধ করিলে, আর রাবণ বধ করে যেতিয়া অযোধ্যালয় ঘুরি আহে, অযোধ্যাত সিদিনা এখন মানে দেওয়ালি, ফূর্তিতে দেওয়ালি, গতিকে রাবণ বধটো তাৎপর্য আছে, তাৎপর্যপূর্ণ কথা। গতিকে রাবণ বধ নকরিলে রামর জন্ম হয়েছে সেই কারণে যে রাবণ বধ রামর দ্বারাই হব লাগবে। আর রাবণই জানিছিল যেতিয়া তেওঁ পূজারী হব লাগা হয়েছিল, যে রামে যি দুর্গা পূজা করেছিল তার পূজারী রাবণ নিজেই হব লাগা হল, তেওঁ তেতিয়াই জানিছে যে মোর মৃত্যু অনিবার্য। হয়, তেখেতে ইতিমধ্যে তাৎপর্যটো বর্ণনা করলে, মোর ওসর এই যে রাবণের মূর্তি বনায় আছে মুখ মূল কারিকরগী আছে, মানেপরা জানি বিচার অলপমান এইফালে কিমান দিন লাগিলে রাবণ এইটু আমার 20 দিনে হল, আজি 20 দিনে এটি, আর বরুণেও অল্প ডিস্টার্ব দিলে নহলে কামটো হয়ে যায়। কেজন আছে? 8 জন মান আছে। 8 জন
এই যে 73 ফুট উচ্চতার, এটা আমি মুখা এখন দেখা পাইছো, বাকি অংশ কেতিয়া ফিটিং হবো? এটি আজি হয়ে যাব, মোটামুটি 50% আজি ফিটিং করি, অহাকালি বাকিখিনি করি, একদিনে নোয়ারি বহুত হয়। আঠজন মানুহে এই রাবণের মূর্তি প্রতিমূর্তি তৈয়াৰ কৰিছে, আর এই রাবণের প্রতিমূর্তি তৈয়াৰ করতে তেখেত সকলে 20 দিন সময় লবলগীয়া হৈছে, কারণ কিয়নো প্রতিকূল বতৰৰ বাবে তেখেত সকলে কাম স্থগিত রাখব লগা হৈছিল। আর এয়াই হল কমলপুর আঞ্চলিক সার্বজনীন শ্রী শ্রী দুর্গা পূজার বিশেষ আকর্ষণ, রাবণ দহন কার্যসূচীর রাবণের এতিয়া বর্তমান প্রতিমূর্তি। আর এই রাবণ দহন কিয় করব লাগে তার তাৎপর্য বর্ণনা করেছে পূজা সমিতির কার্যকর্তা সকলে। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।